সংস্কার আন্দোলন ঘিরে অস্থিতিশীল অবস্থার জেরে দশ দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের সব স্টেশনে এখন ফাঁকা যাত্রীদের ভোগান্তি ছাড়াও এতে প্রতিদিন সরকারের চার কোটি টাকা করে লোকসান হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ের বাণিজ্য শাখা কারফিউ শিথিল হওয়া এবং অন্যান্য যোগাযোগও ধীরে ধীরে চালু হওয়ায় এবার ট্রেন যোগাযোগ চালুর দাবি যাত্রীদের রেলওয়ে বলছে নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাত্রী ও রেলকর্মীদের ছুটোছুটিতে মুখর থাকত সময়। এখানে এখন সুনসান নিরবতা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি হওয়া অস্থিরতায় আঠেরো জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ সারাদেশে একশো ছয়টি আন্তঃনগর সহ তিনশো উনষাটটি যাত্রীবাহী ট্রেন এবং দুই জোড়া আন্তর্দেশীয় ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন চার কোটি বারো লাখ টাকা করে লোকসান গুনছে রেলওয়ে কারফিউ শিথিলের সময় বাড়ছে ধীরে ধীরে যাত্রীরা বলছেন কম খরচের দ্রুত এই বাহন যেন এবার খুলে দেয়া হয় সব কিছুই তো খুলে দেওয়া হইল কিন্তু ট্রেনটা খুলে দিলে সব থেকে ভালো দূরের মানুষের জন্য অনেক সুবিধা হয় আমাদের যাত্রায় যে খরচটা এটা একটু কমবে এর জন্য সবার জন্য ভালো হয় আর কি নতুন নতুন ফর্মুলা আরপিএমডি ঘরের মশা বাজব না বাইরের মশা আসবে না মানুষের অনুপস্থিতিতে যেন খা খা করছে রাজশাহী রেল স্টেশনও এখান থেকে তেল ও মালবাহী ট্রেন ছেড়ে যাচ্ছে নিয়মিত যাত্রীদের জিজ্ঞাসা কবে স্বাভাবিক হবে ট্রেন চলাচল কোন তথ্যই আসলে আমরা পাচ্ছি না যে কবে নাগাদ ট্রেনটা ছাড়বে এবং এটা আসলে শুধু আমাদের জন্য না সবার জন্য একটা জনদুর্ভোগের ব্যাপারে দাঁড়িয়েছে রেলের র্যাক রেল লাইন ও স্টেশনের নিরাপত্তায় কাজ করছে রেল পুলিশ আর ট্রেন চালাতে ওপরে নির্দেশের অপেক্ষায় স্থানীয় রেল প্রশাসন এই খালি র্যাকগুলো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে আমরা পুলিশি সশস্ত্র পুলিশি প্রহরা বসিয়েছি এবং এখানে যেন অতীতের নাই কোনো ধরনের তাণ্ডব না গঠিত হতে পারে সে কারণে আমরা গোয়েন্দা তথ্য নিরবিচ্ছিন্নভাবে সংগ্রহ করে যাচ্ছে প্রশাসন চেষ্টা করতেছে পরিবেশ স্বাভাবিক হলেই আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে জনভুদান্তি লাঘবে নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত রেল চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ট্রেনটাও যদি না থাকে তাহলে মানুষের দৈনন্দিন কাজ এবং ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে তো সেই বিষয়টা বিবেচনায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে রেলটা দ্রুত সময় চালু যাতে করা যায় সেটাই আমরা আশা করছি পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছে রেলওয়ে আমাদের তো এখন তো ইঞ্জিন বগিটুকি দিয়ে স্বল্পতা রয়েছে রিস্ক নেওয়া নিতে যাচ্ছি না কি তো কালকে মধ্যে আসলে আমরা একটু আলোচনা করে পর্যালোচনা করে এখন সার্বিক অবস্থা দেখে তারপরে সিদ্ধান্ত নেব আর কি ইন্টারনেট সেবা চালু হওয়ায় আন্তনগর ট্রেনের আগাম বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে প্রথম ধাপে ১৯ থেকে 24 জুলাই পর্যন্ত মোট ছয় দিনের আগাম টিকিটের টাকা ফেরত দেওয়া হবে শেখ জায়েদ নিউজ টোয়েন্টি